সাথে আপনার সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কয়েনডেস্ক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং বিটিসি ওয়ালেট অ্যাড্রেস কীভাবে বের করবেন। তো এর বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা কয়েনডেস্ক কিন্তু আমরা ব্যবহার করি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের সাপোর্টেড কয়েনডেস্ক ক্রিপ্টো কারেন্সি একটা ওয়ালেট। তো ওইখানে আপনার লাইট কয়েন, ডজি কয়েন, ইথেরিয়াম অনেক কিছু আপনাদের অনেক কয়েকটা বেশ কয়েকটা কয়েন এখানে আপনার মার্কেটে জমা রাখতে পারেন বা ওগুলোর দাম নির্দিষ্ট টাইমে বেড়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে এই সব সম্পর্কে ধারণা দেবো এবং হচ্ছে কয়েনডেস্ক অ্যাকাউন্ট কেউ ক্রিয়েট করবেন, তো এগুলো আজকে দেখাবো আপনাদেরকে। তো ফার্স্ট অফ অলি আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে এসে আমরা সার্চ করবো কয়েনডেস্ক। দেন আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যা যা ইনফরমেশন লাগবে দেন তা হচ্ছে যে আমাদের একটা কয়েনডেস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটা ইমেল লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে, একটা নাম লাগবে, আপনার যে একটা ভেরিফাই নাম দিবেন, ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন। আপনি যদি বেশি বেশি করে ডলার সেল করেন বা বাই করেন বা কিনেন দেন তাহলে আপনার হচ্ছে যে বেশি বেশি করে দিবেন। তো এটা কয়েনডেস্কের একটা হচ্ছে যে মার্কেটে আপনাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী মার্কেটে অনেক দাম বেড়ে যায় কয়েনডেস্কের। তো সেটা আমি এখন আপনাদেরকে ধারাবাহিকভাবে আপনাদের কয়েনডেস্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো। দেন আমরা কয়েনডেস্ক লিখে সার্চ করার পরে গুগলে আপনার এখানে কয়েনডেস্ক লেখা আসবে, বাই এন সেল বিটকয়েন। দেন বিটকয়েন আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকে গেলাম। তো এখানে আমরা ঢোকার পরে দেখেন নিচের দিকে আপনার দেখা যাচ্ছে যে বিটকয়েন, এরপরে হচ্ছে গিয়ে ইথেরিয়াম, তারপর হচ্ছে গিয়ে আরো নতুন একটা কয়েনডেস্ক একা কয়েন অ্যাকাউন্ট অ্যাড হয়েছে। এখানে দেখেন দাম নির্দিষ্ট টাইমে বাড়তেছে, এই 6% দাম বাড়ে অনেক সময়, কমে অনেক সময়। এটা আপনাদের হচ্ছে যে অনেক সময় বাড়ে যায় এবং অনেক সময় কমে যায় বিটকয়েনের দাম, ক্রিপ্টো কারেন্সি এগুলো হচ্ছে যে এরকমই। তো আমরা ফার্স্ট অফ অল এখানে আসার পর আমরা সাইটটাকে দেখলাম, এখন আমরা হচ্ছে যে এই সাইটের ভিতরে আমরা হচ্ছে যে এখন এই ইয়ে করবো, দেন সাইন আপ করবো। তো সাইন আপ করার জন্য আমরা গেট এখানে তাদের যে প্রাইভেসি পলিসি এগুলো আমরা করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমরা গেট স্টার্টেড দিব। দেন গেট স্টার্টেড দেওয়ার পরে আমাদের ইন্টারফেসটা এরকমভাবে আসবে। তো এখানে আমরা নিচে দেখেন লেখা আছে যে সাইন আপ, নিচে আপনারা খেয়াল করেন দেখেন সাইন আপ লেখা আসবে। দেন আমরা জাস্ট সাইন আপের উপর টিপ দিব। দেন সাইন আপের উপরে টিপ দিলাম। দেন সাইন আপের উপরে টিপ দেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করছে। তো আমরা এখান থেকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। দেন ক্রিয়েট করার জন্য আমরা উপরে গিয়ে দেন রেজিস্ট্রেশন ফর কয়েনডেস্ক। তো আমাদের মাঝে একটা ইন্টারফেস চলে আসছে, আমরা এখন এই ইন্টারফেসটাকে হচ্ছে যে আমরা রেজিস্ট্রেশন করতে হবে। দেন আমাদের ক্রিপ্টো কারেন্সিগুলো এখানে রেজিস্ট্রেশন করার জন্য দেন ফার্স্ট অফ অলি আমরা এখানে আমাদের ইন্টার নেম লিগ্যাল নেম, এখানে আমাদের হচ্ছে লিগ্যাল নেমটা প্রোভাইড করতে হবে। তো আমি এখানে আমার নামটা প্রোভাইড করতেছি। দেন তারপরে আমরা এখানে ক্রিপ্টো কারেন্সি এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নেব। দেন আমরা যেহেতু বাংলাদেশে তাই আমাদের বিডিটা বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। দেন বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করার পরে তারপরে দেন নিচে আদার বিজনেস অপশন, আপনি কি বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে বিজনেস অপশন ইনফরমেশন দিবেন। তারপর হচ্ছে যে পলিসি অফ বিজনেস অপশন, তো এটা তো আমরা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, সরি। দেন এখান থেকে আমরা সাইন আপে টিপ দেওয়ার পর এখানে লগ ইন ক্রিয়েট অ্যাকাউন্ট যে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে এসে করলাম। এখন আমরা ফার্স্ট নেম দিব, তারপরে লাস্ট নেম দিব, দেন
তারপরে আমরা ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করব। ইমেলটা দেওয়া শেষ হলে আমরা এখানে মিনিমাম 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিব। দেন আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে যে পাসওয়ার্ডটা আমি একটু নোট করে নিই। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা আই অ্যাগ্রিটা টিপ দিব। দেন দেওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখন আমাদের মাঝে একটা ইমেল আসবে, তো আমরা সেই ইমেলটাকে এখান থেকে ইয়ে করতে হবে, ভেরিফাই করতে হবে ইমেলটা। এই যে দেখেন, ভেরিফাই ইওর ইমেল। তো আমার মোবাইলে ইমেলটা চলে আসছে, আমরা এখান থেকে ভেরিফাই করে নিব। কয়েনবেস থেকে আমাদের সরাসরি ইমেল চলে আসছে, প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো আমরা এটা ক্লিপ দিয়ে, নিচে লেখা আছে ভেরিফাই ইমেল, তো ভেরিফাই করে নিলাম আমরা। এই যে এটা হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেস, তো আমরা এখান থেকে সরাসরি আমরা হোমে চলে যাব। আমাদের কয়েনবেসটা লগ ইন অলরেডি হয়ে গেছে। ওয়ালেট অ্যাড্রেসের যে আমাদের নামটা দেখেন শো করছে এবং ইমেলটা শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এ হচ্ছে আমাদের বিটকয়েন। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে নির্দিষ্ট কখন বিটকয়েনের দাম বাড়তেছে, কখন হইতেছে। এখন 3,01,000,000,000 একটা বিটকয়েনের দাম 3,65,000 টাকা। তো এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি যতগুলার দাম কীরকমভাবে বাড়তেছে। হচ্ছে আমাদের বিটকয়েন অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করা দেখালাম আপনাদেরকে, এটা ব্যবহার করবেন। এখন আপনারা আপনাদের এখান থেকে ব্যালেন্সটা দেখতে পারবেন, এবং আপনারা এখান থেকে নিচে প্রোফাইলের টিপ ইনভাইট করে আপনারা এখান থেকে রেফারের মাধ্যমে এই কিছু বিটকয়েন আপনারা নিতে পারেন। তো দেন আমরা এখান থেকে পে, এখানে টিপ দিলে আমরা এখান থেকে সেন্ড করতে পারবো, এবং রিসিভ রিসিভ অপশনে টিপ দিয়ে এটা হচ্ছে আমাদের বিটিসি অ্যাড্রেস। তো আমরা এখান থেকে ক্লিক করে এটা কপি করে নিলে আমাদের এই অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। এখন আমরা এটা যে কাউকে দিলে আমাদের এখানে বিটিসি আমাদের এই অ্যাড্রেসে প্রোভাইড করে দিবে আমাদের এইটাতে। এখানে টিপ দিয়ে পেতে আপনার এই যে সেন্ডে টিপ দিলে এখান থেকে আপনি কত বিটকয়েন সেন্ড করবেন, তো সেটা এখানে আপনারা লিখবেন 00। তো এখানে বিডিটি না লিখে এটা টিপ দিয়ে এখান থেকে বিটিসি দিবেন, তারপরে 00। সো কত ডলার পাঠাবেন এখান থেকে আমরা 5 BTC পাঠাবো এখান থেকে লিখে, তারপরে এটা বিটকয়েন সিলেক্ট করে নেব। বিটকয়েন সিলেক্ট করার পরে এখান থেকে আমরা নিচে কন্টিনিউ টিপ দিব, আমাদের মোবাইল অ্যাড্রেসটা দিব। আর এখানে নোটিফাই বলতে কী বোঝায়, অনেককে বোঝায় যে আমার এই
ইউজার নেমটা ওয়েবসাইটে ইউজার নেমটা এখানে দিতে হবে বা অনেক কিছু বলে, যেমন এই ইউজার নেমটা আমার দিতে হবে, আমি একটা ওয়েবসাইটে লগ ইন করছি, তো এই ওয়েবসাইটে আমি যদি হচ্ছে যে আমি বিটকয়েনটা সেল করতে যাই বা দিতে যাই, তখন আমাদের ওয়েবসাইটে এই যে কোনো একটা অপশন দেখায়, তো এটাকে এখানে মেসেজটা লিখে দিতে হয়, আর এখানে হচ্ছে যে এই মোবাইল নাম্বারটা আপনাদের বা ইমেল অ্যাড্রেসটা লিখে দিতে হয়। এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন বিটকয়েনে, তারপরে কন্টিনিউ দিলে আপনাদের অপশন যাবে তাদের ইমেল অ্যাড্রেস, তখন আপনারা এটাকে সেন্ড করে দেবেন। তো এরকমই হচ্ছে যে আপনারা বিটকয়েন অ্যাকাউন্ট অ্যাড্রেসটা এরকম ক্রিয়েট করে। তো এই ছিল আজকের ভিডিও।